দাস জয় শ্ৰীস্বৰূপ দাস পঞ্চশহৰ পতিত পাৱন হেতু হৈলায় অৱত জয় জয় গুৰু জয় হীৰা জয় শ্ৰী গোলকচন্দ্ৰ জয় শ্ৰী লচ জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রহজ জয় বিশ্বনাথ দাস করি তার করো আত্মসা আবির্ভাব খণ্ড মঙ্গলাচরণ হরিচাহাজ চরিত্র সুধা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপারের শেষয় কলি ধন্য কলির যুগ কহে বৈষ্ণবস কলি পরে কলি যুগ কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলির কালে শ্রী গৌরাঙ্গ জবতার বর্তমান ক্ষেত্রে দারু যার। যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার হায় গ্রীব অবতার কপিলা যাবতার অষ্টবিংশ যাবতার পূরণে প্রচার মাছ কর্ম বরাহ বা মনে নর হরি হে বৃগুরাম রঘুরাম রাম অবতরী ঈশ্বরের অংশ কলা সব অবতার প্রথম পরশ অবতার রঘুবর নন্দে র নন্দন হল গলা কেহ রনা শঙ্কর্ষণ রাম অবতার তার সাদ সব ঈশ্বরের অংশ পূরণে নিরখি বর্তমান দারু ব্রহ্ম অবতার কলখি সব অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণা নন্দের নন্দন সেই নন্দ সুত হল সচির নন্দন হরিবাল হরিবাল হরিবা হে যে কালে হে মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম পূর্ণ হল যে কালে পড়িল যমুনায় সসির গর্বে জন্ম লইয়ে নাচিল পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাসে করিলে আটচল্লিশ বছর পরে মিশিলা কলে সকল হরণ করে তার বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেম দাতা নিত্যানন্দ তার স্বামী ভারে হরি কে সেই যই হরিভক্ত দ্বারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি এই হরিচাঁদ লীলা সুধর তার কেরে কর হরি তাতে ম

আমার লোকা হান্দি গ্রাম জমি হয়ে গেল জলা উর্বরা যতেক জমি হইল ফলা গ্রাম মাঝে কৃষি কার্য করিত যাহারাম নানা রূপ বাণিজ্য আদি করিল হারা হরি সাহায্য বলে শুনো মৃত্যুন মৃত্যুঞ্জয় এ দেশে যা জন্ম হলো কি হবে উপায় সকলে বাণিজ্য করি হইল বেপারী তুমি তো বেড়াও শুধু বলে হরি হরি জননী তোমার হয় নবী। কিছু হবে মাতৃ সেবা মনে মনে ভাবি গৃহস্থের গৃহ ধর্ম রক্ষা সুবিহিত ধর্মক্ষেত্রে গৃহকার্য করাই ভারজাত অবসাদ দিস অতি অতি ব্রতা কার্য কিছু না করে কি খেতে পাবে কথা তুমি যাও মধুমতি নদীর ওপার কিছুদিন থাকো গিয়া বাসারে আমার থাকচন্ডী চরণ মল্লিকে বাড়ি জমি রাখো ধান্য পাবে কৃষিকার্য করি মামযন্ত রঙ্গভক্ত হবে সে দেশেতে তোমারে করিবে ভক্তি একাগ্র নেতে হরিনাম আমি সংকীর্তন কর রাত্রি তাহলে সবে তোমায় করিবে কো ভক্তি ককিলা নামিনী রাম সুন্দরের কন্যা পদুমানি দেবী নারী কুল ধ সুন্দরের ভার তিনি করি মাতা সে পরমা ধান্না সতীপতি ব্রতা গিয়াছিল ক্ষেত্রে জগন্নাথ দর্শনে জগন্নাথ রূপ তার লাগিল নজনে দেশে এলো জগবন্ধু করি দর জগবন্ধু বলে সদা করিত রোদন ভোর রাত্রি শুক্তারা পরি দর্শন তখনও হইত প্রেম ভাব উদ্দীপন পল হেরে সূর্যোদয় অষ্ট সাক্ষিক ভাবে শেষ প্রকাশ রুকম্প রদ্রবীর ভয় কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা হয় নজুন মতাম উত্তর নয় হন ধরাতে লুণ্ঠিতাম প্রভাতে উদিত হলে তরুণ তপ দেখেন জগবন্ধুর শ্রীচন্দ্র বদন সেই রত্ন গর্বদাতা শ্রী দেবী সতী অংশে জন্ম সেই পরমা বৈষ্ণবী মায়ে ধীরে তাহারা তোমার ভক্ত হবে আত্মসাত্মতে যে তোমায় ভক্তিও করিবি তাহা শুনি হৃষ্ট কহে মৃত্যুঞ্জয় হে যে আজ্ঞা তোমার প্রভু হে যাইব তো থাই একমাত্র গেল পদুময় মৃত্যুঞ্জয় বাটি বৎসরে কো পদ্মায়ে থাকিলেন গিয়া নিরবধি হরি গুণ বেড়ায় গাহিয়া হে রে দিবা মধ্যে প্রহারে কোকনি গৃহকার্য করে হরি কথা কৃষ্ণ কথা গোস্তে কালো হরি ঠাকুরের যুগ ধর্ম করিল প্রসার ক্রমে সব লোগ ভক্ত হইল তাহা হেরে সবে বলে আপনাকে যেতে নাহি দিব এদেশে রাখিব পূর্বে প্রভু শ্রীমুখে মুখে ব্যক্ত ব্যক্তিক ককিলা হইল তার ভক্ত হরিনাম মহামন্ত্র জপেনীর নিরবধি অল্প দিনে কখিলার হলো সিদ্ধি পদুমা আইসপাড়া শ্রীকালীনগর প্রভুর অভাবেতে সবে হইল বিভো হেরে কোকিলাকে ভক্তি করে যে দেশে সবাই কোকিলার দোহাই দিলে বেদি সেরে যায় ওলা উঠা বিশুচিকে জরজতি সার রসপিত্ত আর ত্রাহিক ত্রাহিক জয় হেরে থাকে না কোনো বেদি যমনি আরাম মহাবেদি সেরে নিল কখিলার নাম রোগী সগি ভোগী যত হে জ্ঞানী কি অজ্ঞানী কোকিলাকে ডাকে সবে মাতা ঠাকুর রানি হেরে বছরে কোহরি নামে করিলা প্রচার হে মৃত্যুঞ্জয় রহিলেন সে কালী নগর সকলে সাহায্য করে তুলে দিল ঘর ঠাকুরও করেন ইহার জননী দোহে আছে মল্ল কামদি যেন কাঙ্গালিনী মৃত্যুঞ্জয় ওরা কামদি যাতায়াত করে মাঝে মাঝে দেখা দেন সুভদ্রা মায়েরই কাশীশ্বরী মৃত্যুঞ্জয় তিনজন প্রভুর সেবাই আছে ব্রতি আজ্ঞা দিল তাহাদেরও প্রতি সকলে কালী নগরে করগে বসতি। অদনি গতে করল প্রভাত শুভক্ষণে করে যাত্রা বুধের দয়। আজ্ঞা শিরে ধরি অমনি চলিল আসিয়া কালী নগরে বসতি করিল গোসাই কালী নগরে করল বিরাজ রচিল তাহার চন্দ্র কবির রসরা পদ্মবিলাবাসী গোস্বামী দশরথের উপকার দশর হাত নামে সাধু তত্ত্ব তত্ত্বজ্ঞানী হরি নামে মত সত্যবাদী দিতেন্দ্রীয় পুরুষ রতন করে একাদশী ব্রত তুলসী সেবন তিনি সন্ধ্যা মালা জপিলক ধারণ হরিনাম ও ছাপা অঙ্গে অতি সুশোভন নিত্য নিত্য প্রাতকৃত স্নাদি তর্পণ গুরুর পূজা কৃষ্ণ পূজা নৈবেদ্য অর্পণ পক্ষে পক্ষে একাদশী শ্রীহরিবস ইস্তপাট নাম পাট নাহি অবসর চৈতন্য চরিতামৃত পরে ভাগবত সাধু সেবা মহোৎসব করে অবির দিবাহারি এক নাহি দিব আতপতুলো অন্ন লাভরা ব্যঞ্জন তৈল মৎস্য তেগী ভক্তে দিনে একবার রাত্রে কিছু ফল হার কবুনা হেন সদাই করে বিশুদ্ধ হরিনাম সংকীর্তনে সতত মগন দৈবেদী যুক্ত হল কার্তিক মাসে জ্বর হয়ে ভুগিলেন কতদিনও হতে হেরে পালা জ্বর হলো তার দুই মাস পরে একদিন হয় জ্বর একদিন মাঘ মাস এইভাবে গেল গোস্বামী জ্বরে রোজা হলাই আর নাহি পা নয় স্থির ফাল্গুন মাসে তে জ্বর বাড়িল অধিক চৈত্র মাসের শেষে জ্বর হইল ত্রাহি আর কাজ কত খাইতেছে ক্রমশ জ্বরেরও বৃদ্ধি দুর্বল হালবদ্ধ চিকিৎসক কতই কত ঔষধও খাওয়াইল তবু রোগে শান্তি নাই হইল কাতর শক্তি নাই জষ্টি মাত্র চলিতে দোষ প্রচলিত হইয়াছে হরি বলা মত কত লোক জোড়াকান্দি করে যাতায়াত শনি দশরা তো তবু নাহি যায় কি জানি কি কান্দি না হয় প্রত্যয় যারা যায় তারা কয় হরি আবির্ভূত শ্রীকান্ত হইয়াছে এ বে যশবন্ত সুতো হেরে গেলে মাত্র রোগ সারে করিলে প্রণতি কিংবা প্রভু আজ্ঞা দিলে হয় রোগ মুক্তি মুখের কথা মাত্র রোগের রোগ্য বৈরাগ্য কে হবা পায়ে যদি থাকে ভাগ্য শুনে দশরথ কয় বিশ্বাস না হয় কোন হরি ওরা কামি হইল না দেখিলে চক্ষু কর্ণ বিবাদ না ঘুষে অবশ্য যাইব দেখি বারো ইচ্ছা আসছে হে হে কিভাবে সেই কান্দি ভক্ত কিংবা হরি হেরিব মহাপুরুষে যদি যদি যেতে পারি কলপ্রাতে দর্শন করিব ঠাকুর অদ্যগীয় নিশিতে থাকি লক্ষ্মীপুর হে হে বুদ্ধিমন্ত বুদ্ধিমন্ত ইহাই আমি জানি হরিভক্ত জ্ঞানী সুরা মণি সুরা মণি শুনিয়াছি তারা যায় ঠাকুরেরও বাড়ি তারা যদি বলে তব মানিবারে পারি আদি অন্ত বৃত্তান্ত শুনিব সেই স্থানে কেমন ওঠায় গুরু তিনি তারা ইহা জানি এত বলি চলি লক্ষ্মীপুর গ্রামে রহিলে গিয়া বুদ্ধিমন্তে রোজা শ্রমিক ঠাকুরেরও কথা তো হবে সকলে শুনিল শুনিয়া যন্তরে বড় ভক্তি জন্মিল প্রা উঠে চলিলেন ওরা কাম ধাম জষ্টি হাতে কষ্টেতে গমন অবিশ্রাম ধীরে ধীরে চলিলে বলবীর চলে যায় মনে ভয় পালা সেই দিন জ্বর আসি ভাই ভয়ে হরি হরি বলে হরি চাঁদে বলে ডাকে ভাসে জশ্রু জলে হরি হরি বলে উত্তরিল জোড়া কান্দি বস্ত্র গলে চক্ষু গলে দাঁড়াইলো কাদি ঠাকুরও বলেলে বাসা। কি নাম তোমার দশরথ বলে আমি বড়দুর নাম দশরথ পদ্মবিবাস প্রভু বলে তুমি তো দশরথ বিশ্বাস তুই তো বিশ্বাস আমি বড় বিশ্বাস তন্ত্রে মন্ত্রে শৌচাচারে না হয় বিশ্বাস কেন বাজাসিলি বাঁচায় আমার নিকটে তুই শুদ্ধ চারি মোর শৌস নাই মোটে তিনি বেলা সন্ধ্যা করো আর স্নান পূজা সন্ধান নিক মোর নাহি ঠিক কুকুরের যুশিষ্ট প্রসাদ প্রসাদ পেলে খায় বেদ বিধি নাহি মানি তাই মোর ঠাই এলিবাসা কিসেরই কারণ কহ শুনি মন কথা বুঝি তোর মন হে প্রকাশিয়া বল শুনি রহে দশ রথ শুদ্ধাচারী সাধু তোর কিবা বা কি জানি কি ওরা কান্দি না হয় প্রত্যয় কোথাকার হরি এলো ওরা কান্দির গায়ে নদিয়াতে গৌরূপে গোল কবল ওরা কান্দি জন্মতার কিসে অসম্ভব এরে মুইন হইনু কুর্ম হইনু হনি সিংহ তাহতে কি হীন হইনু দেহ মাতাকে করার দিনু নদিয়ায় ভুবনে করিবো মা শেষ লীলা ঐশ্বন্য কোনে এই সেই লীলা এই সেই অবতার ইহারে উপরে পূর্ণ লীলা নাহি আর মান ঠিক করো বাসা চিন্তা নাহি আর পালি আছে পালা আর না হইবে জন শ্রী গুরু চরণ চিন্তা ভববেদী না সে পড়া কান্দি গেলে তার জ্বর থাকে কিসে দশরথ বলে প্রভু বুঝিনি এখন নিজ দাস জানি প্রভু ছলনা কি কারণ যুগে যুগে ভক্ত মান বুঝি বের জেনে মন বুঝে মন ছলনা করাও কর্ণ কেশলিতে প্রভু বৃদ্ধ বিপ্রবেশে পুত্র কেটে দিতে কও কারণা দিবসে খাইবে মনস্য মাংস বলিলে সে কালে ব্রাহ্মণে মানুষ খায় বুঝিতে না দান ধর্মে রত কর্ণ নির্মল সুজন বুঝে না মনস্য মাংস খায় কি ব্রাহ্মণ বুঝিতে কর্ণের মন কি বাবা কি ছিল পুনায় পুনায় দগ্ধ স্বর্ণ ঔজ্জ্বল্য বাড়িলো সূর্য বংশে রঘুরায় বুঝি তার মন হয়েছিল দ্বিজ বাগ্র তোমরা দুজন হেরে তুমি হলে দ্বিজ বাগ্র হল পঞ্চান দ্বিজ সুতে খেতে বাগ্র করে আক্রমণ শিশু রূপে গেলে রঘুরাজ আগে বলেছিলে রক্ষা করো মোরে খায় বাগে রঘু বলে যে তোমাকে সারো সারো খেয়েও না রে ব্রাহ্মণ বা লোককে বাগ্র বলে যদি আমি রাজ মাংস পাই তাহলে দ্বীজের সুতে ছেড়ে দিয়ে যাই রাজা বলে আমারও রঙ্গের মাংস খাও ছেড়ে দিয়ে যাও তাহা শুনি স্বীকার করিল রাজা বাঘ্রবার গাত্র মাংস বাঘ্রের খাইবার খাইল সকল মাংস অস্থির মাত্র সার হেলো কালে পরিচয়ে দিল দিগম্বর হে দেখো আমি ভাগ্র নহে পঞ্চান মানে বুঝি বারে শিশু নারায়ণ বার দিয়ে রঘুরাজে গেলে দুই দুইজন জামি হয়ে কি বুঝিতে হয় মন রাগব শ্রী নাম নাসিতে রাবন, রাবণ হতে তার মঙ্গলা চরণ। বিশেষে তো ভক্ত গণে জানাইতে ভক্তি জগতের শিক্ষে হেতু এই সব যুক্তি এই আমি মনে মনে ভাবি অনুক্ষর গোপীদের মন বোঝা কোন প্রয়োজন যে দিলি করিলে হরি বসুন হরণ জানা মন কি জানিয়ে হরিলে বসুন লজ্জা ঘৃণা তথা ভয় শ্রুতি যজ্ঞ পঞ্চম সকাং তথা জাতি অষ্টপাশ প্রকৃত লজ্জা ঘৃণা ভয় ভ্রষ্ট গ্লানি দুঃখ সুখ সপ্ত গেছে লজ্জা পাছে পরীক্ষা কৌতুক পতিতা যে বনে এসে করে প্রেম সজ্জা পরীক্ষিলে গোপীদেরও আছে কিনা না লজ্জা কৃষ্ণর সুখে সুখীনে শ্রীকৃষ্ণ প্রতি স্বপনে জাগরণে কৃষ্ণি যারা দাসে পদে রাধা বাস হরি হরি নিলে কি বা বুঝি বোঝামানো বুঝি মানে কি বা প্রয়োজন সেও বুঝি জগতেরই শিক্ষেরই কারণ প্রভু কহে শেষ লীলা বড় যেই তার নিজে বোঝা ভার শুনে দশরথ পরে পদে লোটাইয়ে কাঁদিয়ে কহে চরণও ধরিয়ে এর সারে বানা সারে রোগে তাতে নাহি দায় দয়া করি হরি মোরে রেখো লাঙ্গা পায় প্রভু কহে এত তোর সাধন ভজন শুদ্ধ চারি বৈরে গিরি বেধি কি কারণ প্রভু কহে তোমারে জানাই তোমারে করে তোর হলো শুষী বাই না করিয়া কিছু খাইও না কখন স্নান্না করিয়া অদ্দ গে ভজন কল্লভাত রাধিয়া রেখেছে জল দিয়া কাঁচা ঝাল দিয়ে সেই ভাত খাও গিয়াম শুনে অন্ত পুরে যায় লক্ষ্মীর কটে মা মা বলিয়া সাধু ডাকে কর পুটি সাধুর মুখের ওই কা্তি করে ডাকে শুনি হ্যাঁ দশরথে দেখা দিল জগত জননী দশরথ বলে মা হ্যাঁ দেহে হে প্রসাদ ভাত খেতে ছেলে প্রভু জগন্নাথ সাধু ভক্ত সে আনন্দ বাজারে প্রসাদ মেঙ্গে খায় দিয়েছে ভাতে তাতে দিলে জল সেই মাতা লক্ষ্মী তুমি এই সেই উৎকল আনন্দ বাজার এই মেঙেছি প্রসাদ পদ্ম হস্তে দেও খেয়ে পুরাই বসাদ তব হস্ত রাধা অন্য জগন্নাথের ভোগ দেহ অন্ন খাইয়া সারিব ভব হেরে বহির দেশে থাকিয়া বলেছে জগন্নাথ দশরথে দেও কাঁচা লঙ্কা পামথা ভাত জগৎ মাতা দিল অন্ন আর কাঁচা লঙ্কা দশরথ বলে মোরে গেল মৃত্যুর সংখ্যা কি কি গেল। পাত্র ধরে সাধু মস্তকে রাখিল। বহুদিন অরুচি না পারে কিছু খেতে অদ্দ এত রুচি নাহি পারে ধৈর্য হতে বড়ই বেড়েছে রুচি বড়ই সুসাদ সাধু কহে আর বার মা প্রসাদ ভিড় দিয়ে ডাক ছেড়ে কহে দশরথ কাহালাবড়া ব্যঞ্জল কাহা মহাপ্রভু বলে দশরথ যাবে পাইবি লাবড়া অন্ন মধ্যা সময় কি ওড়া ওরা কান্দি না পালি ভাবিয়ে আয়ে দেখি কাল বসি তোরে লইয়ে উপজিল প্রেম ভক্তি সেরে গেল জয়ার কবি সূরাবলি কহে না সাদ জয় জয় হরিচাঁদ গুরু চাঁদ প্রমানন্দ হরির ধরি বলব

শ্রী শ্রী গুরুচাদের গ্রাস্ত আশ্রমের নীতি শিক্ষা হরি বল হরি বল ভক্ত সবে সর্বক্ষণে গুরুচা সর্ব আশ্রমের মূল শ্রম হয় যজন বিস্তৃত শাখা বর বৃক্ষ প্রায় বিভিন্ন আশ্রম ধরি গৃহাশ্রম হেরে ব্রহ্মচারী বানপ্রস্থি সন্ন্যাসী গৃহীর আশ্রয় পেতে সবে অবিলাষী গৃহী দেয় অন্নজল গৃহী দেয় অর্থ গৃহীর স্বার্থেতে রহে সর্বজীব স্বার্থ অর্থ ছাড়া বাক্য যথা প্রলব বচন অর্থ শূন্য গৃহী জনে জানিবে তেমন মহাশক্তি এই অর্থ সবে যাকে চাই গৃহীর ওই অর্থেতে দেখো জগত বা চাই অর্থ হজন অর্থের মূল কহে যেই ভণ্ড অর্থের জানে না অর্থ সেই অপগণ্ড এই অর্থ দেখো গৃহী উপার্জন করে গৃহীর অর্থেতে তাই বাসে সর্বনারে গ্রাহ আশ্রম তাই সর্বশ্রম তুলনা মেলে না তার অমূল্য এই গৃহশ্রমে যে বা খাটিভাবে রয়ে তার মতো মহাসাধু কথায় পাওয়া যায় মাম পিতা মহশ্রী যশবন্ত ঠাকুর লীলা কালে কথা কহিলা প্রচুর পঞ্চপুত্র কাছে ডাকি সেই মহামতি শিখালনি গুরু মর্মগৃহ ধর্ম নীতি পুত্রকে পুত্র গানে ডেকে বলে শুনো পুত্র গান জন্মিলে অবশ্যভাবে নিশ্চয় মরণ মোর মানে এই জাগে অল্পকালও পরে অবশ্যতে জীব দেহ যেতে পারো পারে হের যাত্রার প্রাকালে যাহাই আমি বলে যাই চিরকাল সকলের মনে রাখা চাই পাপ নহে দূরে কথা পাপ নিজ ঘরে নিজ নারীর সঙ্গে যে নিত্য পাপ করে অধিকার আছে ভাবি করে পাপ কর্ম নিজ ঘরে নিত্য মরে নাসে গৃহ ধর্ম গৃহস্থ আশ্রম হায় পবিত্র সম্পদ পবিত্রতা নষ্ট করি ঘোটায় প্রমাদ এ জন্য সামাল, নারীর সঙ্গে বৃথা রঙ্গে হইও না পয় মাল একমাত্র এই মূল তত্ত্ব রাখো ঠিক এই শিক্ষায় আদি শিক্ষা গৃহীর প্রতি হেরে মম দেব প্রভু শ্রীহরি ঠাকুর তিন বাক্য বলে মোরে মধুর মধুর এক বাক্যে বলে শিক্ষা দিতে পুত্র গণে দ্বিতীয় অতন্দ্র থাকি বিজয়ী মরুণেম তৃতীয় সে আশীর্বাদ কৃপম প্রতী তিরভাব কিছু পূর্বে বলিলা সম্প্রতি যশোবন্ত দেব যাহা বলে সেই নীতি পালিবারে আজ্ঞা করে সাই করজোরে নিবেদন করি পিতৃ আগে তব অদর্শনে পিত প্রাণে দ্বন্দ্ব জাগে হেরে কি হবে করিতে মোর কোন পথে চলি দয়া করি পিতা মোরে যাও সব বলি পিতা কন গুরুচরণ কি চিন্তা তোমার জাগিবে তোমার মনে যা কিছু করার মাম পিতা যশবন্ত বলেছেন যাহা নিশ্চয় জীবনে তুমি পালিবে কো তাহা আমারে সাধন ভজন আর কিছু নাই পিতৃবাক্য রক্ষা করি তাতে সব পাই আর বলি গৃহস্থ আশ্রম নষ্ট কিসেরই কারণ ভ্যাবিসার মহাপাপে গৃহশ্রম নষ্ট মুক্তি নাই আর লক্ষ্মী ভ্রষ্টিচার বলে ঘরে পরে কার আছে সর্ব ঠাই কালাকাল নাহি মানে কামমুগ্ধ নার নিজ নারী লইয়ে করে নিত্য ভেবিচার শুধুই তাহাই নহে ভ্রান্ত নর ঘরে পরে করে কত আগম্ব গমন হইয়াছে দোষা দুঃখে মরে যাই খুঁড়ি মাসি লঘু গুরু কিছু মান্য নাই অজা পশু সমন আর বিচারে মত গৃহাশ্রম করে নষ্ট হয়ে কামুন মত অগম্ব মনে হের যেবা করে পাপ তার প্রতি পূর্বপুরুষের অভিশাপ সাধু বিচারে লক্ষ্মী ভ্রষ্ট নষ্ট জাতি মান আপন বাসায় যদি রাখিবারে চাও নারীর কোল দাও ছেড়ে নিদ্রা নাহি যাও হেরে কালের দোসর ঘুম কালো নিদ্রে কয় হে নিদ্রে কালে হরে ধন রক্ষা নাহি পায় বা হাতে খরপর তার ডানে হাতে খান্ডা মো মারো মারো শব্দ রনে আসে উগ্র চন্ডা হে রে রাত্র কাহালে জীবি গলে নিজের কোলে ঢোলে উগ্রচণ্ডা বলি দেয় জীবি দলে দলে অতন্দ্র যে জন রহে নিজ্জে দূর করি তার সঙ্গ উগ্রচণ্ডা চলে পরি হরি অভদয়জ্ঞান নর জানে নারী নিজে লোভে পড়ে ডাকে যে মরু সাধু সাবধান কহ সাধু সাবধান নিদ্র নারী পরিহরি সাধু মোহ হয় মনে ঋতুকালের দিন মাত্র রহ নারীর সনে পবিত্র চরিত্র যার নহে ভে সন্তানে সন্তানের জন্মিতে পারে ঈশ্বর নারী হেরে ভেবি চারের দোষে যারে নহে ঠিক মূল অকুল সাগরে ডুবে নাহি পাবে কুল বারে বারে ক্ষণে ক্ষণে এই বাণী কয় বেবি হলে কিন্তু ঘর সারা দায় হেরে ফোটা হারালে বটে কষে না কুলায় তীর ছেড়ে দিলে হাতে ফিরে কেবা পায় সময়ে থাকিতে তাই সামাল সামাল ব্যবীচারি হলে কিন্তু সব পয় মাল আপন জীবনে প্রভু পালে নীতি নিদ্রাহীন প্রেমালাপ করে সারা রাতি চারি পুত্র এক কন্যা যবে জন্ম লয় পাঁচ দিন মাত্র প্রভুর নারীর সঙ্গে রয় সত্যভামাদেবী লক্ষ্মী মাতা ঠাকুরানী জানিয়া পতির মন সাজিলা যোগিনী পবিত্র চরিত্র দহির রহে ভিন্ন ভিন্ন এই ব্রতধারী প্রভু গৃহীর শিক্ষের জন্য উদার আদর্শ হেন হবে না কয়া গ্রাস্ত ধর্মেতে শ্রেষ্ঠ গুরু সাদামার তার বাণী তার ভাব জিবে সুখে লইয়া গৃহীর ধর্ম গুরু সাদ ডাকে হয় নাই হবে না রে হরি হরিগুরু সাদ সর্ব অবতার সাদ আদর্শ গৃহস্থ রূপে হরি হরিগুরুর পায়ার ও প্রবন্ধে কহে কবির স